নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের চচ্চড়ি বা লোটে মাছের ঝাল। লোটে মাছ অনেকেই বলে গন্ধ ছাড়ে, খেতে পারে না। আমি আজকে সেই একটা ছোট টিপস সহ আপনাদের সাথে এই লোটে মাছের চচ্চড়ি বা লোটে মাছের ঝাল রান্না করে দেখাবো, কিভাবে বানাবো চলুন দেখে নিন। প্রথমেই আমি একটা বড় বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো ও লবণ। আর আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ 200 গ্রাম মতো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলে লবণ ও হলুদ মেশানো জলে লোটে মাছগুলোকে দিয়ে একটু লোটে মাছগুলোকে সেদ্ধ করে নেব। লোটে মাছটা জলটা ফুটে এসে গেছে, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে লোটে মাছগুলোকে সেদ্ধ করে নেব। আজকের ছোট টিপস হলো এইটাই, লোটে মাছটা একটু জলে সেদ্ধ করে জলটা ফেলে দিলে লোটে মাছের যে গন্ধটা সেটা কেটে যায়। লোটে মাছটা আমার হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি রান্নায় চলে যাব। কড়াইতে আমি 4 চামচ মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। এই লোটে মাছের চচ্চড়িতে কিন্তু আপনারা তেলটা একটু বেশি দেবেন, আর সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন। লোটে মাছটা কিন্তু সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগে। আর পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর 2 চামচ আমি রসুন বাটা দিচ্ছি। লোটে মাছের রান্নাতে কিন্তু একটু রসুনের মাত্রাটা বেশি পড়ে। রসুনটা আর আদাটা আমি ভেজে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। রসুন ও আদাটা আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। আর দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া লোটে মাছ। লোটে মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কোনো রকম কিন্তু আমি জল ইউজ করব না, লোটে মাছ থেকে কিন্তু প্রচুর জল ছাড়ে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর লোটে মাছটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য আর কোনো রকম জল দেব না। লোটে মাছটা একদম ভাজা ভাজা করে নেব। তার আগে আমি দিয়ে দেবো 7 মতো লবণ, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ করে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে দেবো যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। আর একদম লাল হয়ে যাবে এই লোটে মাছের চচ্চড়িটা, আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে দেবে, তেলও ছেড়ে দেবে। তখন বোঝা যাবে লোটে মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট মতো রান্নাটা করে নেব। 10 মিনিট মতো আমি লোটে মাছটা ভেজে নিয়েছি, আর অনেকটাই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর লোটে মাছটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরও 5 মিনিট মতো রান্নাটা করে নেব। লোটে মাছটা আমি রান্না করে নিয়েছি 5 মিনিট মতো, আর কড়াই থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে লোটে মাছের। এর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে আরও 2 মিনিট মতো রান্নাটা করে নেব। লোটে মাছের চচ্চড়ি বা লোটে মাছের ঝাল আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটে আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি।
দুপুরে গরম ভাতে যদি এরকম লোটে মাছের চচ্চড়ি বা ঝাল থাকে আর কিছুই লাগে না। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।